বিসমিল্লাহ রহমান রহিম। সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা প্রতিদিন সকালবেলা যখন বাইক স্টার্ট করব, আমরা চেষ্টা করব বাইকটা নিউট্রাল অবস্থায় রেখে সেলফ অথবা কিকার দিয়ে স্টার্ট দিয়ে গিয়ার শিফটিং না করে মিনিমাম 30 সেকেন্ড বাইকটা ওই অবস্থায় রেখে দেব, কোনো উপকারই হচ্ছে পিক আপ না দিয়ে। যার কারণটা হচ্ছে সারা রাত যখন আমাদের বাইকটা পড়ে থাকে তখন বাইকের যে ইঞ্জিন অয়েলগুলো থাকে ওটা ইঞ্জিনের একেবারে নিচে চলে আসে। তো এই অবস্থায় আপনি যদি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই পিক আপ দেন তাহলে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলগুলো যখন ইঞ্জিনের নিচে চলে আসে ওইগুলো কিন্তু ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের অভ্যন্তরে ছড়ানোর জন্য একটু সময় দিতে হবে। বাট যখন আমরা সময় না দিই তখন ইঞ্জিনের উপরের বসনগুলোতে যখন একেবারে ফাঁকা থাকে, কোনো প্রকার ইঞ্জিন অয়েল থাকে না, তখন হচ্ছে যে আমাদের যে ইঞ্জিনের অভ্যন্তরে সূক্ষ্ম পার্টসগুলো আছে এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মিনিমাম হচ্ছে চেষ্টা করবেন যে বাইক স্টার্ট দেওয়ার পরে কিক অথবা সেলফ যেভাবে আপনারা বাইক স্টার্ট করেন সকালবেলা মিনিমাম 30 সেকেন্ড বাইকটা কোনো প্রকারই পিক আপ ছাড়া রেখে দিবেন। আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলা যখন বাইক স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার পর আমি হচ্ছে বাইকটা মুছি। তো মুছতে আমার মিনিমাম 3-4 মিনিটের একটা সময় লাগে। এই 3-4 মিনিটের ভিতরে আমার ইঞ্জিনের ভিতরে যে ইঞ্জিন অয়েলগুলা সারা রাত নিচে জমে থাকে এটা ভালোভাবে সার্কুলেশন হয়, ইঞ্জিনের অভ্যন্তরে চারপাশে ছিটায় যায়। যার কারণে হচ্ছে আপনার ইঞ্জিনের যে হেলথটা থাকে এটা ভালো থাকে, ইঞ্জিনের অভ্যন্তরে পার্টসগুলো থাকে ইঞ্জিন অয়েলের যেখানে থাকে না সেটা ভালো থাকে, ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আমি আছি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে, যাচ্ছি শ্রীমঙ্গল অফিসের একটা কাজে। মূলত আমার বাইক রাইড হয় হচ্ছে অফিস পারপোজ বেশি হয়, আমার গ্রুপ ট্যুর কম হয়, মাসে একটা বা দুইটা গ্রুপ ট্যুর হয়, বাকি যেগুলা ট্যুর হয় সেটা হচ্ছে অফিস পারপোজ। আমার কাছে সবথেকে হাইওয়ের ভিতরে বাজে লাগে সেটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েটা, এই রাস্তাটায় আমার হচ্ছে রাইড করতে খুবই বাজে লাগে। বাট গাউসিয়া ফ্লাইওভার উপরে এখন আসি, এখন রাইড করতে সে মজা লাগতেছে। বাট ঢাকা থেকে বের হওয়ার পরে আমার যে রুটটা ছিল বড়শ্রী থেকে স্টাফ কোয়ার্টার হয়ে তারপর হচ্ছে রূপগঞ্জ হয়ে নরসিংদী হয়ে তারপর হচ্ছে আমি সিলেট যাব। তো বড়শ্রী থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত মোটামুটি রাস্তা ভালো, সকালবেলা গাড়ি জোর প্যারা নাই। স্টাফ কোয়ার্টার থেকে গাউসিয়া পর্যন্ত রাস্তার যে অবস্থা খুবই বাজে। এখন আসে হচ্ছে নরসিংদীর ধারানগরে, আর এখানে হচ্ছে সকালবেলা বাজার বসে। তো বাজারের এই 7টা বাজে এখন, আর এই মুহূর্তে হচ্ছে এই যে জ্যামটা হচ্ছে এই জ্যামটা লোকের যে বাজারের রাস্তা পারাপারে যে জায়গাগুলো আছে যে ছোটো ছোটো গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলোর জন্য হচ্ছে জ্যাম। এই যে এই গাড়িগুলো পার হচ্ছে, মানুষ পার হচ্ছে, যার কারণ হচ্ছে জ্যামগুলা। এবং এটা মোটামুটি হচ্ছে কয়েক জায়গায় হচ্ছে যেখানেই বাজার বসে সকালবেলা, এখানে পাইকারি বাজারগুলো এটা সম্ভবত হচ্ছে, হ্যাঁ, সবজি পাইকারি বাজার, ফল লটকন কলা আর বিভিন্ন তরকারি এইগুলো হচ্ছে বাজারের বিভিন্ন চাষি যারা আছে তারা নিয়ে আসে পাইকারি। এখান থেকেই হচ্ছে যে আমাদের ঢাকাতে সবজিগুলো হচ্ছে সরবরাহ করা হয়, এখান থেকে পাইকাররা কিনে পরে লোড করে হচ্ছে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করে, আর এই বাজারের কারণে হচ্ছে এই জ্যামগুলো। হচ্ছে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাতে বাইক রাইড করতে আমার খুবই মজা লাগে। আর হচ্ছে পাহাড়ের বা চা বাগানের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে বৃষ্টির পরে, আর এখানে হচ্ছে কিছু আগে বৃষ্টি হয়ে গেছে, রাস্তা ভিজা আছে দেখলে বুঝতে পারতেছেন।
আর এই ভিজার কারণে চারপাশের বাগানগুলা, চা বাগানগুলা এত সুন্দর লাগতেছে। বৃষ্টির জন্য সবকিছু ভেস্তে গেছে, অলরেডি ভিজে গেছি। আর রাস্তায় হচ্ছে কয়েক জায়গায় দাঁড়াইলাম, আর আমার সঙ্গে হচ্ছে আমার ফ্রেন্ড আছে হবিগঞ্জ থেকে, যে ও আসছিল। দুজনে মিলে ভালোভাবে ভিজলাম। আমার কাছে রেইনকোট আছে, বাট ওর কাছে রেইনকোট নাই, যার কারণ হচ্ছে যেখানে হচ্ছে সেখানে দাঁড়াইতে হচ্ছে বৃষ্টির জন্য। আর রাস্তায় খুব জোরে গাড়ি চালানোও যাচ্ছে না। বৃষ্টির সময় সবসময় হচ্ছে গাড়ির হেডলাইট অন রেখে তারপর হচ্ছে রাইড করবেন, যার কারণটা হচ্ছে বৃষ্টির জন্য বিপরীত দিকের গাড়িগুলো যেন আপনাকে সহজেই দেখতে পারে, সহজে যেন তার দৃষ্টিগোচর হতে পারেন।